দেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার আহ্বান জানালেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, সমাজকে সুন্দর ও স্বচ্ছভাবে সাজাতে হলে গণমাধ্যম ও বিচার বিভাগকে স্বাধীন ও সত্য ন্যায়ের পক্ষে রাখতে হবে। দেশের বিভিন্ন ধর্মের মানুষের প্রতিও শ্রদ্ধা সম্মান থাকতে হবে বলে জানান জামায়াতের আমির। ইসমাইল সর্দারের প্রতিবেদন। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে সম্মিলিত পেশাজীবী পরিষদের সুধি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তরে জামাত ইসলামী। আমরা সবাই মানুষকে মাফ করে দেই। জামাত শিবির সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েও কোনো প্রতিহিংসা রাজনীতি ও লুটপাট অগ্নিসংযোগ করেনি, বরং জাতীয় দুর্যোগে দেশের স্বার্থে কাজে নেমেছে বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন। আমরাই তো বেশি আহত হয়েছি, আমরাই তো বেশি শহীদ হয়েছি, আমাদেরই তো বেশি আহত হয়েছে। আমাদের প্রতিশোধ নেওয়ার কথা ছিল, কিন্তু বলুন বাংলাদেশের একটা জায়গায় একটা ঘটনা দেখাতে পারবেন জামাত শিবির কর্মীরা কোথাও ভাঙচুর করেছে, কোনো লোকতরাজ করেছে, কোনো চাঁদাবাজি করেছে? জামাত ইসলামী প্রতিকূল পরিবেশে যেমন আদর্শ স্থাপন করেছে, বিজয়ের এই মুহূর্তেও আমরা ধৈর্য ধরে জাতির পাশে আমরা দাঁড়িয়েছি, জাতিকে আশ্বস্ত করেছি। আওয়ামী লীগ খুন গুম ধর্ষণ করে রাষ্ট্রকে বিকল করে দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা ও মামলা দিয়ে শেষ করতে চেয়েছিল। জামাতের শীর্ষস্থানীয় 11 জন নেতাকে শহীদ করেছে বলে অভিযোগ করেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। এক এক করে প্রিয় সংগঠন 11 জন শীর্ষ দায়িত্বশীলকে হারালো, জামাত তাদের পাতা ফাঁদে পা দেয়নি। আমরা তাদের এই চাতুর্য ধূর্ততা বুঝতে পেরেছিলাম, আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছিলাম, আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়েছিলাম, আল্লাহ যেন এই আঘাত আমাদেরকে ধৈর্য ধরে সহ্য করার তৌফিক দান করেন। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করে দেশকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে এসে নির্বাচনের উপযুক্ত সময় পর্যন্ত সহযোগিতা করবে বলে জানিয়েছেন জামাতের আমির। নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবেন, যখনই অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে তখন একটি অর্থবহ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে তারা আবার তাদের স্ব স্ব কর্তব্যের জায়গায় চলে যাবে, আমরা তাদেরকে সঙ্গত সময় দেওয়ার পক্ষে। এই কাজগুলা করার জন্য যেটুকু মিনিমাম সময় প্রয়োজন সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে। দলমত নির্বিশেষে সবাইকে সংশোধন হয়ে দেশের ও মানব কল্যাণে কাজ করার আহ্বান জানান ডক্টর শফিকুর রহমান। এ দেশে যারাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই বসবাস করে সবাই বাংলাদেশী, তাদের সকলের প্রতি আমাদেরকে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, সংশোধন আমার থেকে হতে হবে। ইসমাইল সর্দার, এসটিভি, ঢাকা।